প্রিয় সঙ্গীতা, আশা করি আমার সকল মিষ্টি মিষ্টি বন্ধুরা তোমরা ভালো রয়েছো, আমিও ভালো আছি। আজ হলো সোমবার 26শে জুলাই, আর এখন ঘুরতে বেজে গিয়েছে সকাল 8:30। ঠিক এখন থেকেই আমি কিন্তু আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। তো বন্ধুরা, আজকে তো সকাল 7টার সময় আমার ঘুম ভেঙে গিয়েছিল। তো ঘুম থেকে উঠে আমি দেখলাম রেহান আমার আগেই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বারান্দাতে গিয়ে এক্সারসাইজ করতে শুরু করে দিয়েছে। তো ওকে দেখে আমার খুবই ভালো লাগলো, অন্তত পক্ষে ঘুম থেকে উঠে নিজের কাজটা তো নিজে করতে শুরু করে দিয়েছে। তো রেহান কিন্তু আজকে একটু টেনশনেও রয়েছে, তার কারণ হলো আজকে 26শে জুলাই, আর আজকে থেকেই রেহানের অনলাইনে এক্সাম কিন্তু স্টার্ট হয়ে যাবে। আর একদিনে কিন্তু ওর দুটো করে সাবজেক্ট অনলাইনে এক্সাম হতে চলেছে। তো বুঝতেই পারছো রেহান কতটা টেনশনে রয়েছে, আর আমার টেনশন কিন্তু কম নেই, বুঝতেই পারলে? ছেলের এক্সাম তো মা বাবার টেনশন তো থাকবেই, বাট আমার টেনশনটা আমি ওকে জাহির করছি না, কারণ আমার টেনশন যদি ও দেখে তো আরও ঘাবড়ে যাবে। আর এ তো গেল ছেলের এক্সামের টেনশন, আর এদিকে আবার সংসারের একটা টেনশন জুড়ে গিয়েছে। তো আজকে আমার ঘরে কোনো আনাজপত্র কিচ্ছু নেই, আর আমার হাজব্যান্ড বাজারেও যাবেন না। তার কারণ হলো, মানে গতকাল রোববার দিন আমার হাজব্যান্ড নাইট ডিউটিতে গিয়েছিলেন, আর আজকে সকালবেলা নাইট ডিউটি থেকে বাড়িতে ফিরে এসেছে। আর এসে আমাকে বলল আজকে আবার 12টা সাড়ে 12টার দিকে অফিসে ওকে চলে যেতে হবে। তার কারণ হলো, অফিসের এক কলিগ হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন অফিসে, তো তাকে বাড়িতে দিয়ে আসা হয়েছে। তার জায়গাটা এখন খালি রয়েছে, মানে তিনি যেই জায়গাটায় কাজ করছিলেন সেই জায়গাটা এখন খালি রয়েছে, আমার হাজব্যান্ডকে গিয়ে সেই জায়গাটাতে আবার কাজ শুরু করতে হবে। তো এখনও কিছুক্ষণের জন্য ঘরে এসেছে, বিশ্রাম করে আবারও অফিসে চলে যাবে, বাজারে উনি যেতে পারবেন না। আমি কি রান্না করব, ঝুড়িতে শুধু 5টা আলু পড়ে রয়েছে, আর ফ্রিজে রয়েছে 400 থেকে 450 গ্রাম মাটন। এইদিকে রেহান মাটন খাবে না, আর একটাও ডিম নেই, উনি ডিমও আনতে পারবেন না, ওনার শরীর সত্যিই খারাপ রয়েছে। আমার হাজব্যান্ড কালকে সারা রাত ধরে নাইট ডিউটি করেছে আর পারে না, এটা আমিও বুঝতে পারছি, পারছে না। আর একটু বিশ্রাম না করলে হবে না, আবার তো 12:30টার সময় অফিসে যেতে হবে, আবার রাত 8:30-9টার সময় আসবে অফিস থেকে। তো যখন অফিস থেকে আসবে তখন তো দোকানপাট সব বন্ধ হয়ে যাবে, তখনও বাজার করতে পারবেন না। আবার কালকে মানে মঙ্গলবার বুধবার মর্নিং ডিউটি আছে, তো সকালবেলা মর্নিং ডিউটিতে চলে যাবে, রাত 9টার সময় ডিউটি থেকে আসবে, তখনও বাজার বন্ধ। তাহলে বুধবার বারও হবে না, মঙ্গলবারেও বাজার হবে না, কি যে হবে আমি নিজেও জানি না, যত টেনশন হাউস ওয়াইফদের মাথায়। বলো তোমরা, মানে এ মাটন খাবে না, ও ডিম খাবে না, সে মাছ খাবে না, নেই আনাজ নেই কিছু, 5টা আলু দিয়ে আমি যে কি করবো আমি নিজেও জানি না। এবার তো রেহানের নখরা শুরু হবে খেতে বসার সময়, কারণ ও মটন খায় না, আমার ছেলে একটুও মটন খেতে চায় না, জোর করে যদি মটন খাওয়ানো হয় তো অসুস্থ হয়ে পড়বে। আমি যে কি করব আমি বুঝতে পারছি না, ওর পাপা বলছে এক একদিন মটন খেলে কিছু হবে না। তো আমি ডিসাইড করেছি তাড়াতাড়ি এখন রান্না করব, তাড়াতাড়ি, কেননা আমার হাজব্যান্ডকে খেয়েও বেরোতে হবে অফিসে, 12টার মধ্যেও খেয়ে নেবে। তো 12টার আগে আমি তাড়াতাড়ি রান্না করব, রান্না করে ছেলেকে বাবার সামনে খেতে দেবো, কেননা ছেলের নখরাগুলো বাবাকে সহ্য করতে হবে, মা একা কেন সহ্য করবে। এখন যদি আমার হাজব্যান্ড খেয়ে অফিসে চলে যায় না, তারপরে আমি আর রেহান খেতে বসবো, ব্যাস খাওয়ার সময় রেহান শুরু করে দেবে। একদম মাটন দেখলে, মানে মাটনের গন্ধটাও রেহান সহ্য করতে পারে না, ওর শরীরটা খারাপ করতে শুরু করে দেয়। তো ওর পাপা বলছে এক একদিন খেলে কিছু হবে না, তো পাপার সামনেই ছেলেকে খেতে বসাবো, যত নখরা যত কিছু পাপার সামনে করুক। আর এখন আমি একটু এসে চালিয়ে বসেছি, আমার মাথাটা প্রচণ্ড গরম হয়ে গিয়েছে। হবে না কেন বলো তো, ঘরে কোনো কিছু নেই আনাজপত্র, আর হাউস ওয়াইফদের ঘরে যদি কোনো আনাজপত্র না থাকে তাহলে হাউস ওয়াইফরা রান্না করবে কী করে, তো বুঝতেই পারছো। আর আমার হাজব্যান্ড একটা ভালো কাজ করেছে, সকালবেলা ব্রেকফাস্টটা দোকান থেকে কিনে এনেছে, ও ঘুগনি আর পরোটা কিনে এনেছে, তো এখন ও স্নান করতে গিয়েছে ফ্রেশ হয়ে, তারপর আমরা 3 জন ঘুগনি আর পরোটা খেয়ে নেবো। রেহান তো 10টা থেকে অনলাইনে এক্সাম স্টার্ট হয়ে যাবে, এক্সাম দিতে শুরু করে দেবে, আমি তাড়াতাড়ি এখন রান্নাঘরে গিয়ে রান্না করে নেবো, এটাই করতে হবে, আর কিচ্ছু করার নেই। তো চলো সাথে থাকো, দেখতে থাক। সকালের আকাশটা দেখো একবার বন্ধুরা, কত মেঘ করে রয়েছে আকাশে, আর হালকা হালকা রোদও রয়েছে আবার মেঘও রয়েছে। আর এদিকে দেখো রেহান এক্সারসাইজ করতে শুরু করে দিয়েছে রেগুলারের মতন। তো বন্ধুরা সাথে থাকো, দেখতে থাকো।
সকালের ব্রেকফাস্ট ঘুগনি আর পরোটা খেয়ে রান্নাঘরে চলে এসেছি। দেখতেই পাচ্ছ মাটন রয়েছে, মাটনের মধ্যে আমি মশলাগুলো দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম, সমস্ত উপকরণগুলোকে ভালো করে ম্যারিনেট করে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। আর এদিকে দেখো কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি আলুগুলো কেটে রেখে দিয়েছিলাম, আলুগুলোর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে আলুগুলোকে আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আর ওদিকে দেখো মসুর ডাল চাপিয়ে দিয়েছি, আর এদিকে আলুটা ভাজা হচ্ছে। আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, কড়াই থেকে আলুটা তুলে নিলাম। এখন আমি ফোড়নের মশলাগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, ফোড়নের গন্ধটা বেরিয়ে গিয়েছে তেল থেকে। এখন আমি ম্যারিনেট করা মাটনটা তেলের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ কষাতে থাকছি আমি মাটনটাকে, মাটনটা কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও একটু কষিয়ে নেব। আলু দিয়ে মাটনটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর আমি প্রেশার কুকারে 3 থেকে 4টে সিটি দিয়ে মাটনটাকে রান্না করে নেবো। আর ওইদিকে দেখো দেরাদুন চালের ভাত বসিয়ে দিয়েছি। দুপুরে রান্না বান্না সব আমার কমপ্লিট করা হয়ে গিয়েছে, আর স্নানও হয়ে গিয়েছে। তো এখন দেখতে পাচ্ছ আমি বারান্দাতে রয়েছি, জামা কাপড় শুকো দিতে এসেছিলাম। বাট ওয়েদারটা এখন দেখছি জানো তো মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে, আর একটা কেমন ঘুমট গরম লাগছে, মনে হচ্ছে আজকে বৃষ্টি হতে পারে, নাও হতে পারে বলা যায় না। রাতের দিকে যদি বৃষ্টি হয় তো ভালোই হবে, বৃষ্টির কোনো ভরসা নেই, হতেও পারে নাও হতে পারে। তো এখন ঘড়িতে বেজে গিয়েছে 12টা বাজতে চললো, তো আমার হাজব্যান্ড ঘুমোচ্ছে, ওকে ডেকে দিই, ও তাড়াতাড়ি উঠে যাবে, তারপর আমরা সবাই মিলে লাঞ্চ করে নেব, তারপর তো অফিসে বেরিয়ে যাবে, তোমাদেরকে তো বললাম। তো একসাথে লাঞ্চ করে কী বলো তো আনন্দ লাগে সবাই একসাথে বসে খেতে, তাই না? তো চলো লাঞ্চটা করে নিই। আর আমার ছেলে মানে রেহানের এক্সাম একটা শেষ হলো, আমার আর একটা এক্সাম স্টার্ট হয়ে যাবে 1টা 1:30 থেকে। আর ফ্ল্যাটের মধ্যে কী ধুমধাম আওয়াজ হচ্ছে, ও সেই সকাল থেকে ধুমধাম আওয়াজ হয়ে যাচ্ছে, কোথায় কিছু হচ্ছে হয়তো। তো চলো লাঞ্চটা করে নিই। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আজকে সিম্পল লাঞ্চ রয়েছে, রয়েছে দেরাদুন চালের রাইস, সাথে রয়েছে আলু দিয়ে মাটনের কারি, আর এদিকে রয়েছে মসুর ডাল, আর ওদিকে আমার হাজব্যান্ড শশা কাটছে। তো চলো বন্ধুরা আমরা লাঞ্চটা কমপ্লিট করে ফেলি। তো দেখো বন্ধুরা এখন রেহান আমাকে বোঝাচ্ছে যে ওর মটনটা দেখলেই গা পাক দিচ্ছে, গন্ধ লাগছে, তো ওর পাপার ভয়তে ও এখন খাচ্ছে। ফার্স্টেই দেখো ও আলুটা তুলে নিল, আলুটা নিয়ে শুকনো ভাত মাখছে, কিন্তু ওর পাপা দেখো পাশ থেকে ওকে বক। তো চলো বন্ধুরা সাথে থাকো, দেখতে থাকো। এখন ঘড়িতে বাজছে দুপুর 3:30, আর এখন দেখো মুষল ধারায় বৃষ্টি নেমে পড়েছে। দেখো কুয়াশার মতন চারিদিক আবছা হয়ে গিয়েছে, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হয়ে চলেছে, কখন যে বৃষ্টিটা থামবে জানি না, আর এদিকে কারেন্টও নেই। লাঞ্চ করার পর রেহানের পাপা রেডি হয়ে অফিসের জন্য বেরিয়ে গিয়েছে, আর দুপুর 1:30 থেকে রেহানের আরেকটি সাবজেক্টের এক্সাম অনলাইনে স্টার্ট হয়ে গিয়েছিল, প্রায় 2:45 অবধি এক্সামটা হয়েছে। আর এখন ঘড়িতে বেজে গিয়েছে 5:30, বিকেল 5:30 বাজে, আর দুপুরবেলা আমরা খানিকটা বিশ্রাম করে নিয়েছিলাম আমি আর রেহান মিলে। আর জানো তো দুপুরবেলা বজ্র বিদ্যুৎ সহ মুষল ধরায় বৃষ্টি হয়ে গেল, কি বৃষ্টি কি বলবো তোমাদেরকে, তার ওপরে আবার কারেন্ট নেই, এখনও কারেন্ট আসেনি, তবে বৃষ্টিটা কিন্তু টিপ টিপ করে পড়ে চলেছে, কিন্তু কারেন্ট কখন আসবে সে কেউ জানে না। আমাদের ইনভার্টার চলছে এখন, আর ওর পাপা আস্তে আস্তে অফিস থেকে প্রায় 8:30-9:15 বাজবে। তো রেহানের আবার এক্সাম রয়েছে নেক্সট ডে, ম্যাথ রয়েছে আর ইংলিশ 1 রয়েছে, তো তার জন্য আবার রেহানকে পড়তে বসতে হবে। তো এখন আমি ছানা বানাবো, রেহানকে ছানা আর বিস্কুট খাইয়ে পড়তে বসিয়ে দেবো। তো চলো বন্ধুরা তোমাদের সাথে আমার পরে কথা হচ্ছে, আমি এখন রেহানকে নিয়ে পড়তে বসিয়ে দিই।
আমাদের ডিনার করা কমপ্লিট হয়ে গিয়েছে বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে। আর রেহানের পাপা অফিস থেকে ফেরার পথে রুটি আর ডিম কিনে এনেছিল, আর আমি তো রেহানকে ডিমের পোচ করে দিয়েছি। রেহান ডিমের পোচ খেতে খুবই ভালোবাসে, আর আমাদের জন্য পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ডিম ভাজা করেছিলাম। তো আজকে ডিনারে ডিম ভাজা, রুটি, শশা আর মিষ্টি ছিল, তাই দিয়ে আমরা আজকে ডিনারটা সেরে নিয়েছি। আর রেহানের পাপা অফিস থেকে ফেরার পথে আনাজ বাজারও করে এনেছে, তো কালকের আর কোনো চিন্তা রইল না, আমি নিশ্চিন্তে কালকে রান্না করতে পারবো। আর বন্ধুরা, আজকের ব্লগটা আমি আর বেশি করছি না, কারণ কালকে রেহানের পাপার মর্নিং ডিউটি রয়েছে আর রেহানেরও এক্সাম রয়েছে। তাহলে বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই আমি শেষ করলাম। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং আনন্দে থেকো। আরও একটি ফাটাফাটি ব্লগ নিয়ে আমি সঙ্গীতা তোমাদের কাছে চলে আসবো। শুভরাত্রি বন্ধুরা।